এখন আমি এসে গেছি পার্ক স্ট্রিটে। আচ্ছা, বেগ রসগোল্লা আছে, বেগ রসগোল্লাটা খুবই ভালো। সীতাভোগ আছে, মিষ্টি বাংলার বাঙালি সব সমস্ত মিষ্টি। এখন আমরা অডিটোরিয়ামে ঢুকবো। আধুনিক নাট্য উৎসবের জন্য ঋষি মুখোপাধ্যায় একটি নতুন নাটক রচনা করে এখানে প্রেজেন্ট করলেন। ও, আমি কালেক্ট করলাম এই ভাউচারটা, ডেফিনেটলি এটাকে ইউটিলাইজ করব। Hello everyone, welcome to my YouTube channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো এখন আমি এসে গেছি পার্ক স্ট্রিটে। না না, আমি কলকাতাতে নেই, আমি আছি ব্যাঙ্গালোরের পার্ক স্ট্রিটে। তো চলো, তোমরাও আমার সাথে এসো এই পার্ক স্ট্রিটে, পুরোটা ঘুরিয়ে দেখাবো যে এই পার্ক স্ট্রিটটা আসলে কি। তো আর দেরি করব না, তোমরা চট করে আমার সাথেও চলো এবং পুরো ব্লগটাই কিন্তু থাকতে হবে, বিকজ প্রচুর ইন্টারেস্টিং থিংস আজকে আমি কভার করতে চলেছি। সো স্টে টিউনড। দুজনে মিলে বসে একটু আমপান না খাচ্ছি। গরম পড়েছে আজকে ব্যাঙ্গালোরে, এত গরম হাওয়া যাচ্ছে, এসে ঠান্ডা জল নিলাম, এখন একটু আমপান না খাচ্ছি। তারপরে মিষ্টি মিষ্টি কি একটু অনিবান খাবে। আর এখানে কি পাওয়া যায়, দারুন মাখা সন্দেশ দেখলাম আছে। হ্যাঁ, আর কি পাওয়া না যায় সবকিছু ডিটেইলসে জানবো এখানকার যিনি ওনার সুনন্দ, সুনন্দদার কাছে। তো সুনন্দদা একটু বাইরে আছে, চলে এলেই ওনার সাথে আলাপ করিয়ে দেবো আপনাদের সবাইকে। তো আপনারা যারা এখনো এই পার্ক স্ট্রিটে সম্বন্ধে জানেন না, ডিটেলসটা জেনে দারুন দারুন জাস্ট সত্যি কথা আমি একটু টেস্ট করেছি, দারুন দারুন। আচ্ছা, তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাঙ্গালোরে দুর্গাপূজার সময় কি কোথায় কি প্রোগ্রাম হবে, কোন ব্যান্ড এসে প্রোগ্রাম করবে, সবকিছুই এখানে লেখা, এখানে টাঙানো আছে একটা রিফ্লেটে। সো তোমরা কিন্তু পারলে দেখে নাও। আমরা যেটা করি সেটা হলো সমস্ত বাঙালি কুইজিন দিয়ে আমরা অ্যাকচুয়ালি করি। বাঙালি কুইজিন বলতে সমস্ত যাবতীয় স্ন্যাক্স, যেমন ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে, কাটলেট থেকে আরম্ভ করে, মোগলাই থেকে আরম্ভ করে, বাঙালি আমাদের কলকাতার বিরিয়ানি থেকে আরম্ভ করে, সমস্ত বাঙালি কুইজিনটাকে আমরা কভার করার চেষ্টা করি। এছাড়া আমরা যেটা করি, প্রচুর আমরা আউটডোর অ্যাক্টিভিটি করি, যেমন বাঙালি কোথাও কোনো জন্মদিন, বিয়ে বাড়ি, আপনার এই সব রকমের মানে ফাংশন আমরা কভার করি উইথ বাঙালি কুইজিন মেইনলি। কিছু নর্থ ইন্ডিয়ানও করি, বাট মেইনলি আমাদের ফোকাসটা হচ্ছে অন বাঙালি কুইজিন। আর তাছাড়া আমরা যেটা বিক্রি করি, এর সাথে আমাদের যেটা আনুষঙ্গিক আছে, সমস্ত মিষ্টি বাংলার বাঙালি সমস্ত মিষ্টি আমরা নিজেরা বানাই, আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে। আর এছাড়া আপনাদের যত গ্রসারি আছে, বাঙালি গ্রসারি কোনো কলকাতা থেকে আনা হয়, সেগুলোকেও এখানে অ্যাভেলেবেল থাকে। আর তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দাও তাহলে সবার। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9844-50444, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার। আর দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা পরে আরো দুটো কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেব, সেখানে আপনারা কন্ট্যাক্ট বক্সে দিয়ে দেব, তো সবাই দেখে নিতে পারবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর একটা কথা বলতে চাই, সুনন্দা থেকে আমি প্রচুর জিনিস নিই, আর সবচেয়ে যেটা ভালো হচ্ছে যখন সুনন্দা কোনো অনুষ্ঠানের জন্য বাল্ক অর্ডার নেন, উনি ভীষণ টেক কেয়ার করেন। কারণ আমার একটা মনে আছে ইনসিডেন্ট, আমি আগের বছরে যখন আমার বাড়িতে সত্যিনারায়ণ পুজো করেছিলাম, অনেক গেস্ট এসেছিল এবং তাদের জন্য একটা পুজো করে একটা খাওয়ার ব্যবস্থা করেছিলাম, সুনন্দাদাকে নিয়েছিলাম এবং সুনন্দাদা খুব সুন্দর করে কাস্টমাইজ করে দিয়েছিল। আর যদি একটা জিনিস যেটা বলবো যে উনি একদম অন টাইমে তো ডেলিভার করেনি, আর যেটা হয়েছিল যে সেবার পুজোতে একটু দেরি হয়েছিল, তো আমি ভাবছিলাম কি ব্যাপার সুনন্দাদার পাশে তো এরকম দেরি হয় না। পরে জানতে পারলাম যে ওই যখন ডেলিভারি করার টাইমে একটুখানি প্রবলেম হয়েছিল, মানে একটু কোয়ালিটি নিয়ে কিছু অসুবিধা হয়েছিল, মানে সুনন্দাদা ওটাকে আবার নতুন করে খাবারটাকে রিডু করি বা
খাবারটাকে নিয়ে আমরা ভয়ঙ্কর প্যাশনেট, পার্টিকুলারলি বালকটাসের ক্ষেত্রে আমরা ভীষণ প্যাশনেট খাবার পৌঁছানোর ব্যাপারে, কারণ একজন কাস্টমারের ভালো লাগলে আরেকজন কাস্টমারও তার থেকেই আসে, তো সেই ব্যাপারটা আমরা খুবই সিরিয়াসলি ফলো করি। তো নিশ্চিন্তে তোমরা কিন্তু সুনন্দা দাদাকে ফোন করে, যে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ফোন করে তোমরা কিন্তু অর্ডার প্লেস করতে পারবে। আর অনেক সময় এটা হয় যে আমার ইচ্ছা করলো না, অনেক তো হয়েছে রান্না করতে ইচ্ছা করছে না, তো একদম বাড়ির বাঙালি খাবার ওখান থেকে আমরা সুইগিতে অর্ডার করি, যেটা সুনন্দা জানে। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে ওই দিন ভেজ আছে, তো একটু যা হয় আমাদের একটু ছোয়াছুয়ির ব্যাপার থাকে, তো সুনন্দাকে বলে দিই সুনন্দা আজকে কিন্তু পিওর ভেজ, সুনন্দা সেইভাবেই পেঁয়াজ রসুন ছিল মানে বাঙালিদের যে ব্যাপারটা পিওর ভেজ সেভাবে কিন্তু আমাদেরকে ডেলিভার করে। তো সুতরাং তোমরা যারা একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিনস খুঁজছ, তো ইজিলি তোমরা পাকসুটে চলে আসবে। আর অ্যাড্রেসটা সুনন্দা তো অলরেডি বলে দিয়েছিল তুমি না আগে, বলে দিয়েছো অ্যাড্রেসটা, আমাদের অ্যাকচুয়ালি মেইন হোটেলটা হচ্ছে হেব্বালে, হেব্বাল দাসার আলি মেইন রোডে, আপনারা গুগলে গেলেই পাবেন পার্ক স্ট্রিট হেব্বাল বলে। এছাড়াও আমাদের আরেকটি আউটলেট আছে মাতিকেরেতে নিউ বিএল রোডে, সেটাও আপনারা গেলে পার্ক স্ট্রিট মাতিকেরে টাইপ করলে ওটারও ডিটেইলস আপনারা পাবেন, দুটো ডিটেইলস অ্যাভেলেবল আছে গুগলে। আর আরেকটা জিনিস হচ্ছে পূজা বার্ষিকী আনন্দ মেলা অলরেডি এসে গেছে, তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম, তো আমি একটা নিচ্ছি, তো সুনন্দা এমনি পুজো মানে বার্ষিকী মেলা মানে আনন্দ মেলাটা দিয়ে শুরু হয় সব জায়গায়, এবার পরপর নবকল্লোল, আনন্দলোক, সানন্দা, তারপর হ্যাংলা, এগুলো সবই পরপর ঢুকবে। দেশ আমরা যারা এখানে থাকি, যেটার জন্য আমরা বসে থাকি, তো ইজিলি সুনন্দাকে এমনি ফোন করলেও সুনন্দা কিন্তু রেখে দেবে, তাই তো সুনন্দা আর আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবে, আমরা বলে দিই রেখে দাও। সুতরাং পার্ক স্ট্রিটে তোমরা যারা এখনো আসোনি, যারা এসেছো তো জানোই এটা বলতে হবে না, ফেমাস একটা বাঙালি একটা দোকান, যারা আসুনি প্লিজ একবার ভিজিট করো এখানকার সুইটস, স্পেশালি এখানে যেন আমার ব্যাঙ্গালোরের যে ফ্রেন্ডসরা আছে, তারা অনেক সময় আমাকে বলে যে অথেন্টিক বেঙ্গলি সুইটস কোথায় পাবো, সো ফর ইউ পিপল ইউ ক্যান ইজিলি কাম টু পার্ক স্ট্রিট অ্যান্ড হ্যাভ আ টেস্ট উইথ দ্য বেঙ্গলি অথেন্টিক বেঙ্গলি সুইটস অ্যান্ড কুইজিনস। তো থ্যাংক ইউ সো মাচ সুনন্দা, চ্যানেলে আসার জন্য, আগে ইটস নট আ পেড প্রমোশন, আমি আমার ভালো লেগেছে এখানে এসে, আমি প্রচন্ড এখান থেকে জিনিসপত্র নিই, তার জন্যই তোমাদেরকে বলছি যে এখানে তোমরা অ্যাবসলিউটলি আসতে পারো, একদম এসে কিন্তু তোমরা একেবারে ফুললি স্যাটিসফাই হবে। এখন বোন দিয়ে মামার সাথে এসে খাচ্ছি অনেকক্ষণ, এখানে এলেও পাগল হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা খাবে, কেমন খেতে হয়েছে? অসম অসম অ্যাজ ইউজুয়াল সুন্দর সব সবারই দারুণ, অনেকদিন পরে ভালো হওয়া শুনেছিলাম। সাদা রসগোল্লা আছে, সীতাভোগ আছে, মিহিদানা ওইদিকে আছে, এইটা সীতাভোগটা, সীতাভোগ আছে, কাঁচাগোল্লা আছে, ফ্রেশ কাঁচাগোল্লা, আপনার মিষ্টি দই, রসমালাই যে বুড়ে রসমালাই, লচমচম, কালোয়াম, হ্যাঁ মাখা সন্দেহ, হ্যাঁ মাখা সন্দেহ, জল ভরা আছে, আমাদের বিকেলে আপনার আলুর চপ, সিঙ্গারা, এগুলো বিকেলে চারটে থেকে চালু হয়, আর সিঙ্গারা কলকাতা স্টাইল একদম সিঙ্গারা, আলু, ফুলকপি, নারকেল দিয়ে আপনার আলুর চপ, বেগুনি বিকেলে চালু হয় এটা। আপনার যেমন মিলসে ভেজ মিলস আছে, চিকেন মিলস, ফিশ মিলস, মাটন মিলস, আপনার এর মধ্যে রাইস থাকবে, লুচি থাকবে, ডাল থাকবে, দু রকমের সবজি থাকবে, তাছাড়া আপনার আর কড়াইশুঁটি, কচুরি, রাধা বল্লভী, ছোলার ডাল, আলুর দম, হিং কচুরি, এগুলো তো থাকেই ব্রেকফাস্টে আপনার পেয়ে যাবেন। আমার নাম পরিমল, পরিমল মন্ডল। যে আনন্দ মেলাটা আজকে নিয়ে যাচ্ছি, মানে এইগুলো হচ্ছে মানে এটা আমার সবচেয়ে আনন্দ লাগছে যে এটা ব্যাঙ্গালোরে বসে পার্ক স্ট্রিটের থ্রুতে আমি পেয়ে গেলাম, তো এটা আমি আজকে পড়া স্টার্ট করব, মানে প্রথম পূজা বার্ষিকী আমার হাতে চলে এসেছে। তো পার্ক স্ট্রিট থেকে এখন আমরা বেরোচ্ছি,
একটু রকম বাড়ি যাব, বাড়িতে কিছু কাজ আছে, তারপরে আমরা আরেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। এটা একদমই সারপ্রাইজ থাকলো, কোথায় যাচ্ছি কিচ্ছু এখন বলবো না, ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। সুতরাং ব্লগটা পুরো দেখবে টিল দ্য এন্ড, অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। চলো তবে দেখা হচ্ছে আবার একটু পরে, একটু পরে নাটক দেখতে। আর কোন জায়গাটা তুমি একটু বলো? সেটা হচ্ছে যাচ্ছি জেপি নগরে, আর জায়গাটার নাম হচ্ছে মানে জায়গাটা জেপি নগরে, আর এটা হচ্ছে এমএলআর কনভেনশন সেন্টার। যেমন আমাদের কলকাতায় নন্দন বা নজরুল মঞ্চ, মধুসূদন মঞ্চ, এখানেও এমনি এগুলো মেনলি এমএলআর কনভেনশন সেন্টার জেপি নগরে হয়। আর আমরা যাচ্ছি একটা মানে নাটক ফেস্টিভ্যাল বলা ঠিক নয়, মেঘনাথ ভট্টাচার্য অর্গানাইজ করেছেন একটা, মানে অ্যাকচুয়ালি ওনার ছেলের বই হচ্ছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং ওনার ছেলে দুজনেই নাটকের সাথে যুক্ত এবং ওনারাই মেনলি এটা অর্গানাইজ করেছেন। প্রতি বছরই করে, ওনাদের নিজেদের একটা ইনহাউস নাটকও হবে। তো আর সবচেয়ে যেটা হচ্ছে যে কারা কারা আসছে বলে, তো আসছে কলকাতার খুব ফেমাস ডিগনিটারিজ যারা, যেমন পায়োনিয়ার্স ইন দ্য ফিল্ড, আসছে হচ্ছে ঋষি মুখার্জি, ওনার ওয়াইফ স্বাগতা মুখার্জি, আর সবচেয়ে হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রি প্যান্ডেমিক, ওনার ঠিক মারা যাবার আগেই উনি এখানে এসে কিন্তু নাটক করে গেছে। তো আর দেরি কম না, এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টার ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স নয় কিন্তু ট্রাফিকের জন্য। হ্যাঁ, তো ওখানেই দেখা হচ্ছে, তোমাদের পুরো দেখাবো ওই জায়গাটা, এবং খুব এখানে স্টলও বসছে, মানে একটা বেশ কি বলবো, একটা বেশ বাঙালি বাঙালি একটা জমজমাট বাঙালিয়ানার একটা ব্যাপার। এক্স্যাক্টলি। তো আর দেরি করবো না, এবার আমরা রওনা দিচ্ছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা আমাদের সাথে থেকো, কারণ ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো স্টে টিউনড। তো চলে এসেছি আমরা এমএলআর কনভেনশন সেন্টার, এখানেই আমাদের আজকের নাটকগুলো হবে। আজকে পরপর 4টে নাটক হবে, কিন্তু আমরা 3টেই দেখবো, কারণ আমাদের অনেক দূর, তো ওখান থেকে তাই বাড়ি ফিরতে হবে, তাই 4টে 4 রকমের নাটকের মধ্যে 3টেই আমরা দেখবো। অডিটোরিয়ামে ঢুকবো, 3টে থেকে একটা প্রথম দুটো নাটক পরপর আছে, 45 মিনিটে দুটো নাটক, প্রথম আলো আর একটা নাম বোঝায় এখনো অন্ধকার। তো এই দুটো হয়ে যাবার পরে আবার একটা 1 ঘন্টার গ্যাপে আরেকটা নাটক শুরু হবে। তো চলো আমরা এখন ভেতরে যাই, তো ভেতরে তো অবভিয়াসলি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো আবার বাইরে এসে কথা হচ্ছে। তো অডিটোরিয়ামে আমরা এখন বসে গেছি আমরা, তো ওয়েট করে আছি, শুরু হয়নি, ওয়েট করছি, প্রচুর বাঙালি আসছে, সবাই পুরো প্যাক, ভালো লাগছে, মানে মানে মনে পুরো একটা কলকাতা বাইরে আছি মনেই হচ্ছে না। তারপরে এখানে স্টল দিয়েছে নানা রকম বাঙালি খাবারের স্টল, সব তোমাদের সাথে কভার করব, কিন্তু আগে ফার্স্ট দুটো শোটা দেখার পরেই আমরা তারপরে বেরোবো, বেরিয়ে স্টলটাকে তোমাদেরকে দেখাবো, নিজেরাও কিছু খাবো। তো তোমরা কিন্তু আমাদের সাথে পুরো পুরো ব্লগটা দেখতে থাকো। বেশি সময় নেব না, আমাদের অন্যতম জাজ আমাদের সাথে উপস্থিত আছেন, শ্রী মেঘনাথ ভট্টাচার্যকে অনুরোধ করবো একবার যদি মঞ্চে আসেন। তো একটা নাটক শেষ হলো, আর একটা স্টার্ট হচ্ছে এবার। হ্যাঁ, তো এটা একটু এবার ব্রেক পেয়েছি, চা ফা খাবো, কিন্তু যা ভিড় তোমাদের একটু দেখাই। ভীষণ ভিড় এখানে। তো এরপরের
সেকেন্ড নাটকটা শেষ হওয়ার পর মনে হয় আধ ঘন্টা একটা ইন্টারভেল আছে, তখন স্টলে আসব। এখানে বাঙালিয়ানা স্টল দিয়েছে এবং তো ভিড় তোমাদের দেখাতে পারছি না, একটু ভিড়টা কমুক, যদি কিছু তো খাবোই, তখন তোমাদের দেখাবো যে স্টলে কি কি অ্যাভেলেবেল আছে। তো এবার মনে হচ্ছে ভেতরে সেকেন্ড নাটকটার জন্য আমরা যাব, তোমরা চলো থাকতে থাকো। আজকে ভীষণ ভালো লাগছে, মানে পার্ক স্ট্রিটে গেলাম, পার্ক স্ট্রিট থেকে এসে এরকম একটা নাটক দেখছি, তো মানে আজকে মানে মানে পুরো মনে হচ্ছে যেন কলকাতার মধ্যেই রয়েছি। নাট্য উৎসবের জন্য ঋষি মুখোপাধ্যায় একটি নতুন নাটক রচনা করে এখানে প্রেজেন্ট করলেন, স্বাগতা মুখোপাধ্যায় অভিনয় করলেন শুধুমাত্র ব্যাঙ্গালোরের দর্শকদের জন্য। এবং একটু অনুমতি নিয়ে আরেকটা কথাও বলে রাখি, অত্যন্ত অসুস্থ শরীরে ঋষি মুখোপাধ্যায় এসেছেন, 4 দিন ধরে প্রচণ্ড অসুস্থ, কিন্তু আপনাদের ডাকে এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য একটি নতুন প্রযোজনা নিয়ে। আমি করণীকের তরফ থেকে আসতে বলছি, আমাদের সাথে রয়েছেন মেঘনাথ ভট্টাচার্য, আমি একটু মঞ্চে আসতে অনুরোধ করব। এবং পুষ্পস্তবকটা স্বাগতা মুখোপাধ্যায়ের হাতে। আমি কিছু বলতে অনুরোধ করছি ঋষিদা এবং স্বাগতা দিকে। আমার কিছু বলার নেই, আমার যেটা ছোট্ট করে বলার সেটা হচ্ছে আমার সৌভাগ্য মেঘনাথদের সাথে এক মঞ্চে আছি। আমার ওই নাটকেই যা পড়েছে আমার এইবারে সব থেকে বড় কথা, কাকু স্টেজে থাকে আমার আর কিছু মুখ থেকে বেরোয় না। আপনার নাটক পরে ভালো নাটক আছে, আপনারা দেখুন। আমি একটু মেঘনাথের অনুরোধ করবো, পরের নাটক পাগলপাড়া 5:30 আপনারা একটু মঞ্চ সজ্জার জন্য যদি একটু সুযোগ করে দেন, বাইরে সব ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া। ধন্যবাদ। আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ড করমঙ্গলা স্টোর থেকে এসেছি, আমরা এখানে স্টল লাগিয়েছি আর আমরা এখানে আপনাকে গিফট ভাউচার দিচ্ছি, যেটা কি আপনি 1 ইয়ারের মধ্যে পারচেজিং করলে আপনাকে 25% মেকিং চার্জে গোল্ড কিনলে ডিসকাউন্ট দেওয়া হবে, আর ডায়মন্ড নিলে না না স্যার এটা খালি করমঙ্গলা স্টোরের জন্য, ঠিক আছে না না স্যার এটাতে ডায়মন্ড নিলে 50% ডিসকাউন্ট পাবেন মেকিং চার্জেস। তো তোমরা দেখলে যে এখানে সেনকোর স্টল বসেছে, তো বেশ অন্যরকম একটা ফিলিং লাগছে, নো ডাউট। আমার ফোনে একটা তুলে দেবেন দাদা। তো আমি কালেক্ট করলাম এই ভাউচারটা, ডেফিনেটলি এটাকে ইউটিলাইজ করব। খুব ভালো লাগছে এখানে এসে, মানে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু অ্যাভেল করতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো আজকে আমার বন্ধুর সাথে আলাপ করে দিচ্ছি অরিত্রা, আর নিজেরও একটা কিন্তু নাটকের দল আছে। আর দিদি তোমার নামটা একটু বলো। একই স্বপ্না সরকার বন্দ্যোপাধ্যায়। ওরা ওদের একটা নাটকের দল আছে এবং খুব শীঘ্রই ওদের একটা নাটক হতে চলেছে 1st অক্টোবর। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো, যারা এগুলো মিস করো, তারা চট করে চলে আসবে, তো সবকিছু ডিটেলসে ও পিং করে দেবে, ডিটেলসে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, ওই ফোন নাম্বার যদি স্ক্রিনে আসে তাহলে দেখবেন, প্লিজ কন্ট্যাক্ট করবেন, আসবেন, দেখবেন, এনজয় করবেন। আর তুমি একটু বলো তোমাদের। হ্যাঁ, আমরা হলাম এনাদ। এনাদ মানে একটি নাটকের দল, সেটা শর্ট ফর্ম হচ্ছে এনাদ। এবং আমরা আজকে এই আমাদের এনাদের দলটা প্রায় 20 বছর ধরে ব্যাঙ্গালোরে বাংলা নাটক করে আসছি মূলত, এবং বাঙালিদের গর্ব হওয়ার কথা যে ব্যাঙ্গালোরের মতন বাংলা ভাষাভাষী হীন শহরে এত বছর ধরে আমরা বাংলা নাটক করছি। আর এই বাংলা নাটকে এবারে আমরা যেটা করছি, আগাথা ক্রিস্টির একটা গল্প থেকে, উপন্যাস থেকে নিয়ে আমরা বাংলা একটা নাটক করেছি, এবং সেটা রহস্য রোমাঞ্চে ভরপুর প্রচন্ড একটা থ্রিলার, এত সাসপেন্স যে সিটে বসে থাকতে থাকতে কখন যে আপনারা মানে শিহরিত হয়ে উঠবেন বুঝতে পারবেন না।
তো আমরা চাইছি ব্যাঙ্গালোরের বাঙালিরা আমাদের নাটকটা দেখতে আসুন, অবশ্যই দেখতে আসবেন। এটা আমাদের সেকেন্ড শো এবং এটা পয়লা অক্টোবর মানে ফার্স্ট অক্টোবর এটা আমাদের ভুল টেম্পল রোডে হচ্ছে, কালার শো থাকে, এইচ কালার শো। আমরা অবশ্যই আপনাদের আশা করব আপনারা আসবেন। তাছাড়াও যোগাযোগ করতে হলে আমার সঙ্গে বা অরিত্রার সঙ্গে আমার নাম্বার 9620433809 যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8892008240 যোগাযোগ করতে পারেন। নাটক দেখলাম সারণিক থিয়েটার ফেস্টিভ্যালে, চার নাটকটা অসাধারণ, পাগল পড়া। হ্যাঁ, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং দেবশঙ্কর হালদারের স্টানিং অভিনয়। আর ফোর্থটা তো দেখতে পারলাম না, কারণ আমাদের বাড়ি থেকে এত দূর, এখন 3 ঘন্টা লাগবে যেতে, তাই জন্য ফোর্থটা এত রকম খাবার ছিল স্টলে, কিন্তু সব বিক্রি হয়ে গেছে, মানে ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ, এগ ডেভিল, ভেরিয়াস। আর আমি যেটা কিনেছি এটা একটা রাইস থালি কিনেছি, তো ভীষণ খিদে পেয়ে গেছে, কিন্তু মিষ্টি খেলাম একটু, আর চাটা এত ভিড় মানে খেতে পারলাম না। তবে একদিকে ভালো, আজকে আমার ভেজ, তো খুব একটা দুঃখ পাচ্ছি না, আর জাস্ট রাইসটা এখন গিয়ে খাবো, কালকে চিকেনটা খাবো। তো আজকে খুব ভালো কাটলো, মানে দারুণ লাগলো, মানে সত্যি কি তোমার কি দারুণ লাগলো না? একদমই একদম। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর প্লিজ 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 যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, চেষ্টা করছি ভালো ভালো, অবশ্যই প্রেস করো, তাহলে আমরা যখনই নতুন একটা করে ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চেষ্টা করছি তোমাদের জন্য ইন্টারেস্টিং কন্টেন্ট আনবার, আর চলো এবার এখান থেকেই ব্লগটাকে আজকে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay blessed, stay pretty, and always keep smiling. Bye. Bye.